bani de găpunești, nu, păi să rășim tați. Și n-am mai zis unde pe nizea, și eu și am rămut o ericum turm, bă, și am rămut și am tăm răzălăm. E deși bipot gami hoți, islam bă de bipot gami hoi, țara e bave bipot gami pot, islam e nume doai de bipână o jonghi bat ceho, deși că o șantir pote pur cel căvălta de ramnără șastir o tăni e șastir diven. Ami amare duci șantăm, ami șop și mai șot ter pote, alor pote pire doar zune amar șantăm, deși că ami cura ne-a dispolai, bipină nișa drogă șo mado, ebon, așilirata behe până, el virudde ami amar imnene șotcear fumica balon gării, দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে অনেক রাতে বাড়ি ফিরি তারপরও আমি আমার সন্তানদের খোঁজ নেই সব সময় ফোনে খোঁজ খবর রাখি এবং কুরআন হাদিস পড়াই এবং অন্যদের সাথে মিশতে দেই না যাতে করে তারা নেশার সাথে জড়িত না হয় আমি সর্বোচ্চ সব সময় নেশা এবং অন্যায় বেহায়াপনা এবং বাল্য বিবাহের বিরুদ্ধে আমার ইউনিয়নে আমি সোচ্চার ভূমিকা পালন করে থাকি এর পর্যায়ে আমার এই দায়িত্বগত পেশা পালন করতে যে সব সময় বাড়ি থাকতে পারি না অনেক রাতে ফিরি আবার রাতের বেলাও চুরি ডাকাতি হয় সেজন্য আমার গ্রাম ব্রিশলে আমি পড়াই পড়াই টোল দিয়ে ঘুরে বেড়াই এই ভাগে আমার সন্তানের যা সাবে কাহা কুরলুস উসমান এই যে মেগা সিরিয়ালগুলো এগুলো মোবাইলে আমি মোবাইল তাকে কিনে দিয়েছিলাম না তাই অনেকটা জেদি রাগি হওয়ার কারণে আমি তাকে ডাক্তার দেখালাম তিনি হচ্ছেন যে এই কিশোর রোগ বিশেষজ্ঞ প্রিন্সিপাল সাহেবের কাছে আমি রাজশাহীতে নিয়ে গেলাম উনি বললেন যে আপনার বাসার পরিবেশটা সম্পর্কে আমাকে জানান আমি বললাম স্যার আমার টিভি নাই আমার হচ্ছে যে বাড়িতে তেমন কোনো খেলার ব্যবস্থাপনা নাই আর হচ্ছে যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল স্যার আমার একটা আছে আমার ছেলের নাই স্যার তো বলছে তাহলে এই ছেলেটা কি নিয়ে বাঁচে তাদের নানা নানিরা এই সমস্ত বিষয়গুলো জানতে চাই আমরা স্যার ওইরকমভাবে তেমন কোনো বেড়ানোর পরিবেশ নাই বিদায় এত উনি বললেন যে অন্তত তাকে আপনি একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেন সে বাড়িতে বসে বসে অন্তত টিভি দেখার পরিবর্তে এগুলি দেখবে তো এই ভাগে আমি তাকে একটা মোবাইল সেট কিনে দিয়েছিলাম তো আমি আজকে সুদীর্ঘ সহ আজকের এই সম্মানিত এই সুন্দর পরিসরের সবাইকে আমি অনুরোধ করব আমি গত ২১ তারিখ রাতে আমার দায়িত্ব পেশা শেষ করে যখন আমি আমার বাজারের একটা স্টলে এসে বসেছিলাম বাড়ি থেকে ফোন আসলো ফয়সাল হোসেন তাজ সে নামাজের জন্য পেরে যাও ফিরে আমি ফোন করে আর পাই না পরে আমি পরের দিন রাতের বেলায় থানাতে যাই যোগাযোগ করি এবং জিডি করি সার্কেল স্যার সহ ইউনো মহোদয় আমার ডিডিএলজি স্যার সহ সকলের কাছে বিষয়টি আমি জানিয়ে ধরি এবং তারা এইটা নিয়ে ব্যাপক চেষ্টা সাধনার পরে আমি প্রায় প্রায় আল্লাহর দরবারে দোয়া করতাম আল্লাহ একটা তুমি সুন্দর ফুল আমাকে মেনিয়ে দিও এই ভাগে আমার ১১টা দিন চলে যায় আমাদের পরিবারে রান্না খাওয়া সব বন্ধ কান্নাকাটি করে দিন আমরা বাড়ি করি আমি আজকে পরিচালক মহোদয় সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমি অনুরোধ করব আমার মতো এরকম তরুণ বয়সে আমার সন্তানরা জানান এদেশে বিপদগামী হচ্ছে ইসলাম বাদে বিপদগামী হয় তাদের যদি আমার সন্তান হয় আমি আপনাদের কাছে দায়িত্বহীন কণ্ঠ শাস্তির অবতারে তাদের যদি ফাঁসি হয় আমি এখানে কোনো রকম কণ্ঠাবোধ করব না এছাড়া যারা এইভাবে বিপদগামীর পথে ইসলামের নামে দোয়াই দিয়ে বিভিন্ন জঙ্গিবাদ সহ যাবতীয় অশ্লীলতা দেশকে অশান্তির পথে পরিচালিত করে তাদের আপনারা শাস্তির অবতার নিয়ে শাস্তি দিবেন এবং আমি হলে আমাকে আপনারা ছাড়বেন না এসহ আমি আমার এই দেশের মঙ্গল কামনায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আমি আমার মার কাছে অনুরোধ করব আমাদের দেশটাকে যেন সুন্দরভাবে আগিয়ে নেওয়ার এই পথে কেউ যেন অশৃঙ্খলা অশান্তি বিশৃঙ্খলা দেশে ঘটাতে না পারে পরিশেষে আমি আবার আপনাদের সবাইকে আমি আমার কথা বলতে পারছি না আবেগ আপ্লুত হয়ে পড়েছি